प्रिय दर्शक मंडली, आज आमी गल मध्यस्थ एक रोगेर विषय आलोचना करब जा कखनो कखनो एंडेमिक भावे प्रकाशित होय। रोगटी गलक्षत बा एंजाइना फाल्सियम नामे परिचित। এই বেধি প্রথমে মুখের ভিতর সফট প্যালেটের টনসিলের গলগহ্বরের মিউকাস মেমব্রেন আক্রান্ত হয়। ওই সমস্ত স্থান লাল বর্ণ হয় ও ফুলে যায়। প্রথমে শুষ্ক থাকে এবং পরে সাদা শক্ত শ্লেষ্মায় আবৃত হয়। এতে টনসিলের উপরটা অনেকটা ডিপথিরিয়ার মতো দেখায়। এই বেধির প্রথম অবস্থায় জ্বর থাকে, গিলতে কষ্ট হয়, জিভায় পুরু ময়লা জমে যায়, মুখে স্বাদ কষ্টা এবং অনর্গল লালাস্রাব হতে থাকে। উক্ত বেদির পুরাতন অবস্থায় প্যালেটাইন ও ফ্যারিঞ্জিয়াল মাসলস আক্রান্ত হয়, সেক্ষেত্রে গিলবার চেষ্টা হয়, গলনলি বন্ধের মতো হয় কিংবা তরল বস্তু নাক দিয়ে বের হয়ে যায়। রোগী তখন নাকি সুরে কথা বলে। কখনো কখনো যন্ত্রণা নেসোফেরিঞ্জিয়াল ক্যাভিটিতে বিস্তৃত হয়ে কানের ইস্টিচিয়ান টিউবে পর্যন্ত আক্রান্ত হয়, ফলে রোগী কালা হয় বা কানে শুনতে পায় না এবং কানে এক ধরনের সুচ ফোটানো ব্যথা অনুভূত হয়। এই বেদিটি কখনো আবহাওয়ার পরিবর্তনের জন্য, আবার কখনো বসন্ত জ্বর এবং হাম জ্বর ইত্যাদির সাথে প্রকাশিত হয়ে থাকে। এবার আমি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে কি করে এই রোগ নিরাময় করা যায় সে সম্বন্ধে আসছি। এই বেদির জন্য অত্যন্ত উপকারী হোমিও ঔষধগুলির মধ্যে যেমন রোগের লক্ষণ অনুযায়ী, এক নম্বর ক্ষত বা ঘা অত্যন্ত লাল দেখাবে, সেখানে সুচ ফোটানো এক ধরনের বেদনা থাকবে, এই বেদনা কান পর্যন্ত চলে যায়, ঘাড়ের যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো ফুলে যায়, মাথা ব্যথা হয়, জ্বর থাকে। এই লক্ষণগুলি থাকলে যে ঔষধটি খেতে হবে তা হল বেলেডোনা মাদার। দু নম্বর, জিভে বা মুখে ভেতরে জ্বালা, হুল ফোটানো ব্যথা, টনসিল, আলজিহ্বা ও জিহ্বা লাল এবং ফোলা থাকে, মুখের মধ্যে সাবানের ফেনার মতো প্রচুর থুতু জমা হয়, ঢোক গিলতে ও কিছু খেতে ভীষণ কষ্ট হয়। এই পরিস্থিতিতে যে ওষুধটি খেতে হবে তা হলো এপিস মেলিফিকা 30।
নেক্সট আমরা চলে যাচ্ছি তিন নম্বর পয়েন্টে। তিন নম্বর পয়েন্টটি হলো আক্রান্ত স্থান লাল দেখায়, ফোলা থাকবে, টনসিলে সাদা প্যাঁচ, জিব্বায় পুরু সাদা ময়লা, মুখ দিয়ে লালা স্রাব, ঘাড়ের পেশিতে ও কানের গ্ল্যান্ডে ব্যথা, রাত্রে জ্বর জ্বর ভাব ইত্যাদি থাকে। এই লক্ষণগুলির জন্য আমাদের যে ওষুধটি সেবন করতে হবে তা হলো মার্কসল 30। অনেকগুলো ওষুধ লিপিবদ্ধ করা রয়েছে, এখানে শুধু আমরা খুবই প্রয়োজনীয় মাত্র তিনখানা ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম। এটা আমার পরীক্ষিত বিষয়। এই রোগের জন্য যে লক্ষণগুলো সাধারণত প্রকাশ পায় সেই লক্ষণগুলোকে ওষুধের লক্ষণের সঙ্গে মিলিয়ে মাত্র তিনখানা ওষুধ নির্বাচন করেছি। আপনারা নিয়মিত এই ওষুধগুলি সেবন করবেন বা সেবন করাবেন। কীভাবে সেবন করতে হবে এবার আসছি সে বিষয়ে। ঔষধ সেবনের পদ্ধতি হবে বয়স অনুযায়ী। বয়স 10 থেকে 17 বছর হলে 2 থেকে 3 ফোঁটা, 18 থেকে 35 হলে 4 ফোঁটা, 36 থেকে 45 হলে 5 ফোঁটা করে, 46 থেকে 55 হলে 6 ফোঁটা করে এবং 56 থেকে ঊর্ধ্বে যদি বয়স হয় তাহলে 7 ফোঁটা করে সেবন করা যেতে পারে। প্রত্যেক ক্ষেত্রেই 10 থেকে 15 ml জলের সঙ্গে মিশিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে। দিনে 3 বার খাওয়ার আগে সেবন করবেন। এইভাবে খেতে থাকুন এবং রোগের গতি প্রকৃতির দিকে লক্ষ্য রাখুন। আস্তে আস্তে এই ব্যাধির লক্ষণগুলি প্রশমিত হলে ডোজ কমিয়ে আনতে হবে, প্রয়োজনে বাড়াতেও হতে পারে। এই বিষয়ে যদি কোনো সহযোগিতা দরকার হয় তাহলে কমেন্ট বক্সে আপনাদের অসুবিধার বিষয়গুলি লিখে জানাবেন, সহযোগিতা করা হবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।